তো অ্যাক্ট থ্রির সিন টু, সিনটা হচ্ছে আগে যে ছিল সেই ফোরেসেরই সিন, ডানকানের ক্যাসেল, যেটা এখন ম্যাকবেথের ক্যাসেল হয়ে গেছে। তো অ্যানাদার রুম, একটা রুমে এন্টার লেডি ম্যাকবেথ অ্যান্ড আ সার্ভেন্ট, লেডি ম্যাকবেথ আর একটা সার্ভেন্ট এন্টার করলো। তো লেডি ম্যাকবেথ বলছে, ইজ ব্যাংকক গন ফর কোর্ট, ব্যাংকক কি কোর্ট থেকে মানে প্যালেস থেকে বেরিয়ে গেছে? সার্ভেন্ট বলছে, আই ম্যাডাম বাট রিটার্নস এগেন টু নাইট, কিন্তু হ্যাঁ চলে গেছে ম্যাডাম, কিন্তু আজকে রাতেই তিনি ফিরে আসবেন। লেডি ম্যাকবেথ বলছে, সে টু দ্য কিং, তোমার রাজাকে বলো, আই উড অ্যাটেন্ড হিজ লেজিওর, মানে আমি তার সঙ্গে কথা বলতে চাই, ফর আ ফিউ ওয়ার্ডস, কিছু কথা আছে, ফর আ ফিউ ওয়ার্ডস আছে যেগুলো তার সাথে আমি অ্যাটেন্ড করতে চাই, কথা বলতে চাই। সার্ভেন্ট বলছে, ম্যাডাম আই উইল ম্যাডাম, আমি বলে দেবো, জানিয়ে দেবো, এক্সিট বলে বেরিয়ে গেল। লেডি ম্যাকবেথ তখন বলছে, নট ইজ হ্যাড অল ইজ স্পেন্ট, কিছুই নেই, সমস্ত কিছুই শেষ হয়ে গেছে, হোয়্যার আওয়ার ডিজায়ার ইজ গট উইদাউট কন্টেন্ট, যেখানে আমাদের উচ্চাকাঙ্ক্ষা, আমাদের চাহিদা অনেক বেশি হয়ে যায়, ইট ইজ সেফার টু বি দ্যাট হুইচ উই ডিস্ট্রয়, যেটা আমরা ধ্বংস করে ফেললাম সেটা নিয়ে সন্তুষ্ট থাকাই বেটার দ্যান বাই ডিস্ট্রাকশন ডিভেল ইন ডাউটফুল জয়, তা মানে সেটা নিয়ে থাকাই বেটার, বরং আমাদের ডাউটফুল জয়, সন্দিহান আনন্দ, ডিস্ট্রাকশন সব কিছুকে ধ্বংস করে দিয়ে সন্দিহান আনন্দের থেকে, যেগুলো আমরা ধ্বংস করছি, যেগুলোকে ধ্বংস না করে সেগুলো নিয়ে থাকাই ভালো। এন্টার ম্যাকবেথ, দেন ম্যাকবেথ এন্টার করলো। তো এখানে লেডি ম্যাকবেথ তিনটে লাইনের মধ্যে দিয়ে এটাই বলতে চাইলো যে, হোয়ার আওয়ার ডিজায়ার ইজ গট উইদাউট কন্টেন্ট, মানে আমরা যেগুলো চাই সেগুলো যদি পেয়েও যাই, যদি কিন্তু যদি আমাদের মনের শান্তি না থাকে, দেন নট ইজ হ্যাড, কিছুই নেই, অল ইজ স্পেন্ট বাট উই স্পেন্ট এভরিথিং, মানে আমরা সব কিছু শেষ করে ফেললাম বাট আমাদের কাছে কিছুই নেই, যখন আমাদের মনের শান্তি নেই বাট আমরা সব কিছু পেয়ে গেছি, মানে কিছুই নেই আমাদের কাছে। বলছি, ইট ইজ সেফার টু বি দ্যাট হুইচ উই ডিস্ট্রয়, হুইচ উই ডিস্ট্রয়, হোয়াট দে ডিস্ট্রয়েড, দে ডিস্ট্রয়েড দ্য কিল দ্য কিং। সো বলছে যে, ইট ইজ সেফার, যে আমরা যে কিংটাকে মেরে ফেললাম, যে আমরা যে যাকে মারলাম সেই, মানে সেটা হওয়াটাই বেটার ছিল, মানে আমাদের যদি মেরে ফেলা হতো সেটাই বেটার ছিল, বরং আমরা মেরে ফেলে যে আমরা মনের শান্তি নেই সেরকমভাবে বেঁচে থাকার থেকে আমরাই যদি মরে যেতাম তাহলে সেটাই ভালো হতো। দেন সেখানে ম্যাকবেথ এন্টার করছে, মানে রিপেন্ড করছে, কি করে ফেলেছি না করে ফেলেছি সেগুলো নিয়ে ভাবছে। দেন ম্যাকবেথ এন্টার বলছে, হাউ নাও মাই লর্ড, হোয়াটস গোয়িং অন মাই লর্ড, সব কিছু ঠিকঠাক চলছে তো? হাউ ডু ইউ কিপ অ্যালোন অফ সরিয়েস্ট ফ্যান্সিস ইউর কম্প্যানিয়ন্স মেকিং ইউজিং দোজ থটস? তো এখানে বলছে যে, হোয়াই ডু ইউ কিপ অ্যালোন, তুমি নিজে একা একা থাকছো কেন, অফ সরিয়েস্ট ফ্যান্সিস কম্প্যানিয়ন্স মেকিং, সেই সমস্ত মানে উল্টোপাল্টা চিন্তাভাবনাকে কম্প্যানিয়ন তৈরি করছো, তাদের সাথে সেগুলোকে নিয়ে ভাবছো, ইউজিং দে দোজ থটস, সেই সমস্ত থটসগুলোকেই চিন্তাভাবনা করছো, সেগুলোর সঙ্গে কোম্পানি তৈরি করছো, হুইচ শুড ইনডিড হ্যাভ ডায়ার, যেগুলো তোমার তখনই মেরে ফেলা উচিত ছিল, উইচ দেম দে থিঙ্ক অন, যখন সেগুলোকে তখনই মেরে ফেলা উচিত ছিল যখন জন্ম হয়েছিল সেগুলোর, তো থিংস উইদাউট অল রেমেডি শুড বি উইদাউট রিগার্ড, মানে যে সমস্ত জিনিসের কোনো প্রতিকার নেই সেগুলোকে নিয়ে বিবেচনা করবারও কোনো দরকার নেই, দ্যাটস ডান, হোয়াটস ডান ইজ ডান, যেটা হয়ে গেছে হয়ে গেছে। ম্যাকবেথ বলছে, উই হ্যাভ স্কোয়াচড দ্য স্নেক, আমরা সাপটাকে দগ্ধ করে দিয়েছি, নট কিলড ইট, বাট তাকে মারতে পারেনি, সি উইল ক্লোজ অ্যান্ড বি হার সেলফ হোয়াইলস্ট আওয়ার পুয়োর ম্যালাইজ রিমেন্স ইন ডেঞ্জার অফ হার ফর্মার টুথ। বলছে, সি উইল ক্লোজ অ্যান্ড বি হার সেলফ, মানে সে তাকে ঠিক করে ফেলবে অ্যান্ড মানে তার আসল রূপ দেখাবে, হোয়াইলস্ট আওয়ার পুয়োর ম্যালাইজ রিমেন্স ইন ডেঞ্জার অফ হার ফর্মার টুথ, যেখানে আমাদের আমাদেরকে তার ফর্মার টুথের মধ্যে দিয়ে ডেঞ্জার হবে, মানে আমরা ডেঞ্জারে পড়ে যাব তার বিষ দাঁতের জন্য, বাট লেট দ্য ফ্রেম অফ থিংস ডিসজয়েন্ট, কিন্তু তা সত্ত্বেও লেট দ্য ইউনিভার্স ডিসজয়েন্ট, লেট দ্য ইউনিভার্স, তো ফলাফাট হয়ে যেতে দাও দুটো, মানে ওই দাব বোথ দ্য ফেম অফ থিংস, দ্য ফেম অফ থিংসকে ফলোপ্যাট হয়ে যেতে দাও, যে দ্য ফেম অফ থিংস মানে হচ্ছে দ্য ইউনিভার্স, ইউনিভার্সকে ফলোপ্যাট হয়ে যেতে দাও, ডিসজয়েন্ট হয়ে যেতে দাও, ভেঙে পড়তে দাও বোথ দ্য ওয়ার্ল্ডস, একটা হচ্ছে সেলেস্টিয়াল ওয়ার্ল্ড আর একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল ওয়ার্ল্ড, মানে হচ্ছে একটা হচ্ছে হেভেন একটা হচ্ছে আর্থ, বোথ দ্য ওয়ার্ল্ডস, দুটো ওয়ার্ল্ডস মানে দুটোকে পুরো করতে দাও, মানে সাফার করতে দাও, যা হবার হতে দাও, উই ডোন্ট কেয়ার। তো এটাই বলছে, আর উইল ইট আ মিল ইন ফিয়ার অ্যান্ড স্লিপ ইন দ্য অ্যাফ্লিকশান অফ দিজ টেরিবল ড্রিমস দ্যাট সেক্স আস নাইটি, মানে আমি আমার খাওয়ার আগে যে
যে ভয় পাচ্ছি এবং ঘুমোতে যাচ্ছি, যে সমস্ত ব্যাড ড্রিমসের সঙ্গে, ভয়ঙ্কর স্বপ্নের সঙ্গে, দ্যাট শেক আস নাইটলি, যেটা আমাকে রাত্রেবেলা মানে নাড়িয়ে দিচ্ছে, বেটার বি উইথ দ্য ডেড, তার থেকে ভালো হতো আমি যদি মারা যেতাম, হুম উই টু গেন আওয়ার পিস হ্যাভ সেন্ট টু পিস, মানে যাকে আমরা মেরে ফেললাম আমাদের শান্তি বজায় রাখবার জন্য, যাকে আমরা চির শান্তিতে পাঠিয়ে দিলাম তাকে, তো দেন অন দ্য টর্চার অফ দ্য মাইন্ড টু লাই ইন রেসলেস একাটেসি, মানে পরমানন্দ। তো তার থেকে বলছে যে মানে ঠিক যেরকমভাবে তাকে আমরা মেরে ফেললাম, সেরকমভাবেই আমরাও যদি মারা যেতাম, তার থেকে তাহলে এই সমস্ত যে ভয় ভয় পাই আমি সবসময় যে রাতেবেলা স্বপ্ন দেখি, এগুলো থেকে মুক্তি পেয়ে যেতাম। দেন অন দ্য টর্চার অফ দ্য মাইন্ড টু লাই ইন রেসলেস একাটেসি, বলছে যে মানে চিরনির্দয় চলে যেতাম, মানে আমি যদি মারা যেতাম ঠিক যেরকমভাবে আমরা ডানকানকে হত্যা করলাম সেটাই বেটার হতো, কারণ দেন অন দ্য টর্চার অফ দ্য মাইন্ড, কারণ এই যে মনের অশান্তি, টু লাই ইন রেস্টলেস একেস্টাসি, এই যে মহানন্দ, এই যে ইকেস্টাসি, ইকেস্টাসি মানে অ্যাকচুয়ালি কি, ইকেস্টাসি মানে তো পরমানন্দ, এই এই শুধু শুধু পরমানন্দ, রেস্টলেস মানে যার কোনো শান্তি নেই, কিন্তু ইকেস্টাসি এরকম একটা আনন্দের কোনো দরকার নেই, মানে শুধু এটা একটা কষ্ট, এটা কষ্ট ছাড়া কিছু নয়। তো দেন অন দ্য টর্চার, এই যে টর্চার হচ্ছে মনের অশান্তি, এগুলোর থেকে তো আর উই উইল মানে আর উই উইল ইট আ মিল ইন ফিয়ার স্লিপ ইন দ্য অ্যাফ্লিকশন অফ দিস টেরিবল ড্রিমস, মানে ভুলভাল স্বপ্ন দেখছি, শেক আস নাইটলি, তো এগুলোর থেকে কী হতো, বেটার বি উইথ দ্য ডেড, আমরা মারা যেতাম ঠিক যেরকমভাবে আমরা ডানকানকে হত্যা করেছি, হুম উই গেন টু আওয়ার পিস হ্যাভ সেন্ট টু পিস, তাকে হত্যা করেছি ঠিক সেরকমভাবেই বেটার হতো, যে বি উইথ দ্য ডেড, আমরাও যদি মারা যেতাম, দ্যান অন দ্য টর্চার, মানে এই যে টর্চারটার থেকে সেটাই বেটার হতো। তো বলছে ডানকান ইজ ইন হিজ গ্রেভ, ডানকান কিন্তু তার কবরে আছে, আফটার লাইফস ফিটফুল ফিভার হি স্লিপস ওয়েল, মানে তার জীবন থেকে সব কিছু পেয়ে গেছে, এখন সে স্লিপস ওয়েল, শান্তির ঘুম ঘুমোচ্ছে, ট্রিজন হ্যাজ ডান হিজ ওয়ার্স্ট, মানে আমরা তার সঙ্গে সব থেকে যে খারাপ কাজটা করেছি তাকে হত্যা করেছি, মানে নট স্টিল নট পয়জন ম্যালাইজ ডোমেস্টিক ফরেন লেভি নাথিং ক্যান টাচ হিম ফার্দার, মানে এখন আর তাকে কিছুই টাচ করতে পারবে না, মানে তার যে খারাপটা হওয়ার ছিল হয়ে গেছে একদম হাইস্ট পিকে, এর থেকে বেশি খারাপ তার সঙ্গে কিছু আর হতে পারে না, নট স্টিল নট পয়জন পয়জন বিষ স্টিল মানে মানে পয়জন বিষ স্টিল মানে তলোয়ার তরবারির আঘাত, বিষ ম্যালিস ডোমেস্টিক ষড়যন্ত্র, ফরেন লেভি মানে বৈদেশিক আক্রমণ, নাথিং ক্যান টাচ হিম ফার্দার, মানে এখন আর এ সমস্ত কোনো কিছুই তাকে টাচ করতে পারবে না। লেডি ম্যাকবেথ বলছে কাম অন জেন্টল মাই লর্ড, স্লিক ওভার ইয়োর রাগড লুক, স্লিক মানে কি মর্শন করো, ইয়োর রাগড লুক্ষ লুককে মর্শন করো, জেন্টল মাই লর্ড, হে জেন্টল লর্ড, কাম অন লেটস মুভ অন, বি ব্রাইট ব্রাইট হও অ্যান্ড জোভিয়াল হও, জোভিয়াল মানে কি, জোভিয়াল মানে হচ্ছে প্রফুল্লিত, নিজের মধ্যে একটা আনন্দ দেখাও, অ্যামং ইয়োর গেস্ট টু নাইট, তোমাদের আজ আমাদের রাতে যে গেস্ট আসবে তাদের সামনে এরকম বিহেভিয়ার করো, জোভিয়াল বিহেভিয়ার করো, ব্রাইট উজ্জ্বল প্রফুল্লিত একদম আনন্দের সঙ্গে বিহেভিয়ার করো, হাসি খুশি থাকো। ম্যাকবেথ বলছে সো শ্যাল আই, হ্যাঁ আমি এটা করবো, লাভ হে মাই লাভ আমি এটা করবো, অ্যান্ড সো আই প্রে বি ইউ, অ্যান্ড আমি মনে করি যে তুমিও সেটাই করবে, লেট ইউর রিমেম্বারস অ্যাপ্লাই টু ব্যাংকো, বলছে যে তুমি কিন্তু ব্যাংকোর দিকে একটা অ্যাপ্লাই রাখবে, একটা রিমেম্বারস তোমার মানে মনোযোগ দেবে ব্যাংককে, প্রেজেন্ট হিম এমিনেন্স, তাকে কিছু সহত্ব দেবে, তাকে কিছু এমিনেন্সের সঙ্গে, তাকে কিছু গুরুত্বের সঙ্গে দেখবে, বোথ উইথ আই অ্যান্ড টাং, চোখ দিয়ে এবং জিভ মানে মুখ দিয়েও, মানে তাকে একটু গুরুত্ব দিতে বলছে, আনসেফ দ্য হোয়াইল দ্যাট উই মাস্ট লেভ আওয়ার অনার্স ইন দিস ফ্ল্যাট স্ট্রিমস, বলছে আমরা ততক্ষণ আনসেফ থাকবো যতক্ষণ আমাদেরকে এই লোকের সঙ্গে ফ্ল্যাট করে করে ফ্ল্যাটিং করে করে বেঁচে থাকতে হবে, মানে এর মন জুগিয়ে তার মন জুগিয়ে এইভাবে তো আমরা বেঁচে দিন থাকতে পারবো না, না তো মানে মানে মনের মধ্যে একটা আছে, মুখের মধ্যে হাসি খুশি নিয়ে কতক্ষণ কাটাবো, অ্যান্ড মেক আওয়ার ফেসেস ভাইজার্ডস, এবং আমাদের মুখের মধ্যে একটা মুখোশ পড়ে টু আওয়ার হার্টস, আমাদের হৃদয় হৃদয়কে ঢাকার জন্য, ডিসকাসিং হোয়াট দে আর ডিসগাইজিং হোয়াট দে আর, মানে আমাদের মনটা ঠিক যেরকম সেটাকে ডিসগাইজ করবার জন্য আমরা মুখে একটা মুখোশ পড়ছি, এরকমভাবে আমাদের বেশি দিন বেঁচে থাকতে পারবো না। লেডি ম্যাকবেথ বলছে ইউ মাস্ট লিভ দিস, তোমার উচিত এই সমস্ত চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসা, এগুলোকে লিভ করো, এগুলোকে ছেড়ে দাও, ঝেড়ে ফেলো। ম্যাকবেথ বলছে ও ফুল অফ স্কর্পিয়ন্স ইজ মাই মাইন্ড, তো বলছে আমার মাথাটা পুরো কাঁকড়া বিছেতে ভরে গেছে, মানে কাঁকড়া বিছেতে ভরে গেছে মানে কি, মানে পুরো
একদম ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, চিন্তা ভাবনা উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথায় আসছে। ডিয়ার ওয়াইফ, হে ডিয়ার ওয়াইফ, মাই মাইন্ড ইজ ফুল অফ স্কর্পিয়ন্স, দাও নোস্ট দ্যাট ব্যাঙ্কো অ্যান্ড হিজ ফ্লিয়েন্স লিভস, তুমি জানো ব্যাঙ্কো আর তার ছেলে বেঁচে আছে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ আমার এরকমই অবস্থা হয়ে থাকবে। লেডি ম্যাকবেথ বলছে যে বলছে যে দাও নো, তুমি জানো তো যে ব্যাঙ্কো আর তার ছেলে বেঁচে আছে। লেডি ম্যাকবেথ বলছে বাট ইন দেম নেচার স্কোপ ইজ নট ইটার্ন। লেডি ম্যাকবেথ বলছে হ্যাঁ, কিন্তু তারা বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না, মানে তার থেকে মরতে হবে। নেচারের রুল সবাই কাজের জন্যই সমান, মানে তারা ইটার্নাল নয়। ম্যাকবেথ বলছে দে আর কমফর্ট ইয়ার, ইয়া সেখানে একটা কমফর্ট আছে, দে আর অ্যাসাইলেবল, ইয়া তাদেরকে মানে হত্যা করা যেতে পারে। অ্যাসাইলেবল মানে কি, যাদেরকে হত্যা করা সম্ভব, অ্যাসাইলেবল মানে তাদেরকে অ্যাসাসন করা যেতে পারে, অ্যাসাসন করা যেতে পারে। ও তো দেন বি দাও জয়কান্ড জোকান্ড, সো জোকান্ড সো বি জয়ফুল, জোকান্ড মানে কি জয়ফুল, তো আনন্দ করো। আর দ্য ব্যাট হ্যাথ ফ্লোন হিজ ক্লাস্টারেড ফ্লাইট, মানে যতক্ষণ পর্যন্ত না ব্যাট, ওকে তো যতক্ষণ ব্যাট তার মানে বাদুড় যতক্ষণ না উড়ে যাচ্ছে, আর টু ব্ল্যাক হেকেটে সামন্স দ্য সার্ড বর্ন বেটল উইথ হিজ ড্রাউজি হামস হ্যাথ রাং নাইটস ইয়াংইং পিল ইয়াইনিং পিল, সো সার্ড বর্ন বেটল, সার্ড মানে কি, সার্ড মানে গোবর, বর্ন মানে কি, সার্ড বর্ন, তো সার্ড বর্ন, সার্ড মানে কি ডাং গোবর, বর্ন মানে কি ব্রেড পুষ্ট, তো সার্ড বর্ন মানে গোবর থেকে পুষ্টি পাওয়া, বেটিল বেটিল মানে কি যে গোবর বোকা, তো সে যতক্ষণ পর্যন্ত না হেকেটের সামান্সের জবাব দিচ্ছে, মানে হেকেটে কি সেই উইচেসদের দেবতা, তো তাদের জবাব দিচ্ছে এবং উইথ হিজ ড্রাউজি হামস এবং তার গুনগুন শব্দ করতে করতে রাং করছে মানে ওয়েলকাম করছে নাইটস ইয়ার্নিং পিল, মানে নাইটের যে অ্যারাইভালটা সেটা কেন ওয়েলকাম করছে। তো দেয়ার শ্যাল বি ডান আ ডিড অফ ড্রেডফুল নোট, মানে ততক্ষণের মধ্যে সেখানে একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে, এই ডিড অফ ড্রেডফুল নোট হয়ে যাবে, দেয়ার শ্যাল বি ডান, সেখানে করে ফেলতে হবে। তো লেডি ম্যাকবেথ বলছে হোয়াটস টু বি ডান, মানে তুমি কি ঠিক কী করতে চাইছো, কী করতে চাইছো তুমি। ম্যাকবেথ বলছে যে বি ইনোসেন্ট অফ দ্য নলেজ, এ সমস্ত তোমার ব্যাপারটা তুমি ইনোসেন্ট থাকো, জানার দরকার নেই। ডিয়ারেস্ট চাক, হে মাই ডিয়ারেস্ট লেডি, টিল দাও অ্যাপলোড দ্য ডিড, যতক্ষণ মানে তোমাকে তুমি একদম অ্যাপলোড করবে, মানে সারপ্রাইজ তুমি একদম অ্যাপলোড করবে, হাততালি দেবে যখন কাজটা হয়ে যাবে, তো ততক্ষণ চুপ থাকো, জানার দরকার নেই। কাম সিলিং নাইট, এ সিলিং নাইট এসো, স্কাব আপ দ্য টেন্ডার আই অফ পিটিফুল ডে, এই পিটিফুল দয়ালু দিনের টেন্ডার দয়ালু আই একদম ঢেকে ফেলো, পিটিফুল ডের দয়ালু আই চোখ ঢেকে ঢেকে ফেলো, স্কাব পরিয়ে দাও একদম, নাইটকে ডাকছে মানে একদম ব্ল্যাক নাইট এসো, এই যে দয়ালু দিনকে পুরো ঢেকে ফেলো একদম, কালো চাদরে মুড়ে দাও, অ্যান্ড উইথ দাই ব্লাডি অ্যান্ড ইনভিজিবল হ্যান্ড, তোমার ব্লাডি আর ইনভিজিবল অদৃশ্য হাত দিয়ে ক্যান্সিল অ্যান্ড টিয়ার টু পিস ইজ দ্য গ্রেট বন্ড, সেই মানুষটাকে হত্যা করো, তার জীবন নিয়ে নাও, দ্য গ্রেট বন্ড ব্যাঙ্ক ব্যাঙ্কও আর তার জীবনের যে একটা বন্ড আছে তার লাইফ, তার সেই বন্ড কেটে দাও, ভেঙে দাও, ছিঁড়ে দাও, তো হুইচ কিপস মি পে, যেটা আমাকে একদম ওই তার জীবন তার বন্ড যতক্ষণ ওই বন্ডে যতক্ষণ আছে সেই বন্ডটা আমার মানে আমাকে পেল করে দিচ্ছে, আমাকে একদম অস্থির করে দিচ্ছে, আমাকে একদম ফ্যাকাসে করে দিচ্ছে, সেই তাই তুমি এসো, এসে ওই বন্ড ভেঙে দাও, ছিঁড়ে দাও, লেট থিকনেস লাইট থিকনেস লাইট থিকনেস অ্যান্ড দ্য ক্রো মেক্স উইং টু দ্য রুকি উড, বলছে লাইট থিকনেস অ্যান্ড কাক উড়ে যাচ্ছে রুকি উড রুকির জঙ্গল পর্যন্ত, তো গুড থিংস অফ ডে বিগিন টু ড্র অফ অ্যান্ড ড্রাউজ, মানে ভালো দিনের ভালো দিনগুলো মানে দিনের মানে গুড থিংস মানে কি ক্রিয়েচার্স, যে সমস্ত দিনের ক্রিয়েচার্স আছে তারা রাতের বেলায় কী করছে, শুয়ে পড়ছে, ড্রাউজ করছে, ঘুমিয়ে পড়ছে, বিশ্রাম নিচ্ছে, ওয়াইল নাইটস ব্ল্যাক এজেন্টস, যখন রাত্রেবেলার ক্রিয়েচার্সগুলো রাতের ক্রিয়েচাররা টু দেয়ার প্রেস ডু ড্রাউজ, মানে জেগে উঠছে তাদের শিকার করবার জন্য, প্রে করবার জন্য, শিকার করবার জন্য, দাও মার্ভেলস অ্যাট মাই ওয়ার্ডস, এবার একে লেডি ম্যাকবেথকে উদ্দেশ্য করে বলছে যে তুমি নিশ্চয়ই বিস্মিত হয়ে যাচ্ছ, মার্ভেল হয়ে যাচ্ছ, যে ভয় পেয়ে যাচ্ছ আমি কী না কী নাই কী বলছি আমার ওয়ার্ড নিয়ে, বাট হোল্ড দি স্টিল, কিন্তু চুপ থাকো, তুমি নিজেকে শান্ত রাখো, থিংস ব্যাড বিগান মেক এ স্ট্রং দেমসেলস বাই ইল, যে সমস্ত জিনিস খারাপ কিছু দিয়ে শুরু হয় সেগুলো আরও খারাপ করবার মধ্য দিয়ে স্ট্রং হয়, শক্তিশালী হতে থাকে, সো প্রিদি গো উইথ মি, সো প্রে দি, প্রে হবে এটা, প্রে দি গো উইথ মি, ওকে সো টিল দেন লেটস গো উইথ মি, চলো লেটস মুভ অন, এক্সেন্ট বলে সবাই বেরিয়ে গেল, এক্সেন্ট, তো অ্যাক্ট থ্রি সিন টু এখানেই শেষ।
আহ।